দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সহসভাপতি মাননীয় নজরুল আলী মণ্ডল মহাশয়কে বরণ নিচ্ছেন কামরাবাদ অঞ্চলের উপপ্রধান রবীন মহাশয়। রবীন্দা রবীন্দা ও ঠিক আছে ঠিক আছে, আচ্ছা একটু নিয়ে এসো। ধন্যবাদ। একটু জোরে করো তালি দাদার জন্য, ধন্যবাদ। এরপর আমাদের আপনাদের সামনে আজকের সভাপতি, আজকের বিজয় সম্মেলনীর যাকে আমরা সভাপতি হিসাবে নির্বাচন করেছি, সেই কামরাবাদ অঞ্চলের সাংগঠনিক সভাপতি মাননীয় শিক্ষক হারণচন্দ্র মণ্ডল মহাশয় আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। অসুবিধা মাফ করবেন, আজকে যাকে বক্তব্য রাখার জন্য বললাম উনি একটু পরেই বলবেন, আমাদের তার আগে অনুষ্ঠানটি শুরু করব যে উদ্বোধনী নৃত্য দিয়ে মঞ্চে ডেকে নেব আমাদের সেই চিরপরিচিত ডান্স গ্রুপ বাপ্পাদিত্য। বাপ্পাদিত্য মণ্ডল আমাদের সামনে আপনাদের সামনে মঞ্চে তার নৃত্য পরিবেশন করতে আসছে। আপনাদের সামনে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবেন সেই চিরপরিচিত ডান্স গ্রুপ বাপ্পাদিত্য ডান্স গ্রুপ, যার নৃত্যের মাধ্যমে আমরা আমাদের এই বিজয় সম্মেলনী 2020 অনুষ্ঠানটি আমরা শুরু করছি। মঞ্চে ডেকে নেব বিশেষ ঘোষণা সমরজিৎ কৃষ্ণ ব্যানার্জি। আপনি যদি আমাদের মঞ্চের পাশে এসে থাকেন বা আমাদের মাঠের কোনো প্রান্তে থেকে থাকেন, অবিলম্বে আমাদের মঞ্চে আপনাকে আসার জন্য অনুরোধ করছি। সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সদস্য সভাপতি সমরজিৎ কৃষ্ণ ব্যানার্জি, আপনি দয়া করে আপনার আসন গ্রহণ করবেন। আপনি যদি এসে থাকেন আপনি মঞ্চে আসবেন। আমাদের 2020 বিজয় সম্মেলনী কামরাবাদ অঞ্চল কামরাবাদ তৃণমূল কংগ্রেস পরিচালনায় অনুষ্ঠান আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। এখন আমাদের উদ্বোধনী ড্যান্স প্রোগ্রাম দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব। উদ্বোধনী নৃত্য দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করব। যে সমস্ত ভলেন্টিয়ার্স ভাইরা রাস্তার দায়িত্বে আছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের একটা মিছিল আসছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় প্রবীর সরকারের নেতৃত্বে একটা মহা মিছিল আসছে আমাদের মাঠের দিকে। ভলেন্টিয়ার্স ভাইদের বলবো যাতে মিছিলটা
ঠিক মতন মাঠে প্রবেশ করতে পারেন আপনারা একটু দেখে নেবেন। বাপ্পা ড্যান্স গ্রুপ মঞ্চে বাপ্পা ড্যান্স গ্রুপ। বাপ্পা ড্যান্স গ্রুপকে আমরা মঞ্চে আহ্বান করব। আমরা উদ্বোধনী নৃত্য দিয়ে আমাদের এই 2020 বিজয়া সম্মেলনী, কামরাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী 2020 আমরা উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমরা শুরু করছি। সরি, উদ্বোধনী আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় প্রবীর সরকার মহাশয়, আপনাদের কাছে একটি করজোড়ে হাততালি চেয়ে নেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন সোনারপুর 1 নম্বর খিয়াদা 1 এবং খিয়াদা 2 যে সমস্ত সদস্যবৃন্দ আমাদের মঞ্চে এসেছেন বা মাঠের আশেপাশে আছেন, তারা মঞ্চে আসন গ্রহণ করবেন। আমাদের সদস্য thank you.
আধারের গায়ে গায়ে পরশতাব সারা রাত ফোটাক তারা নব নব আধারের গায়ে গায়ে পরশতাব সারা রাত ফোটাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে ঘুষবে কাল যেখানে পড়বে সেখান দেখবে আলো ব্যথা উঠবে জলে বিশেষ ঘোষণা, একটা বাইকের চাবি পাওয়া গেছে, সে তার উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের মঞ্চের পাশে এসে আশিসের কাছ থেকে চাবিটা নিয়ে যাবেন। এরপর এখন এরপর যাকে আমরা বরণ করে নেব, খেয়াদা এক নম্বর অঞ্চলের মাননীয় সহদেব নস্কর মহাশয় এবং কামরাবাদ অঞ্চল এবং খেয়াদা এক নম্বর অঞ্চলের এখন আমরা বরণ করে নেব খেয়াদা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য ও খেয়াদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সহদেব নস্কর মহাশয়কে। বরণ করবেন কামরাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সুরেন নস্কর মহাশয়। সুরেন নস্কর মহাশয়কে বলবো আমাদের খেয়াদা এক নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতিকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন খেয়াদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সম্মানীয়া সীমা মজুমদার মহাশয়। সীমা মজুমদার মহাশয়কে আমি মঞ্চের সামনে আসতে বলবো। বরণ করে নেবেন আমাদের কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্যা বাসন্তী মণ্ডল মহাশয়। বাসন্তী মণ্ডল মহাশয়কে বলবো খেয়াদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সম্মানীয়া সীমা মজুমদারকে বরণ করে নেওয়ার জন্য। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব খেয়াদা এক নম্বর অঞ্চলের দীর্ঘদিন তিনি আমাদের অভিভাবক
माननीय सुशीत कुमार घोषाल महाशय के मंचे आसार जन्य अनुरोध कर खियादा एक नम्बर अंचल दीर्घ दिन धरे जिन नेतृत्व दिए आसछेन माननीय सुशीत कुमार घोषाल महाशय के मंचे आसार जन्य अनुरोध कर कामराबाद अंचल अनेक इतिहास साक्षी दीर्घ दिन धरे মমতা ব্যানার্জির आंदोलन के पाथेय करते गए हमारे कामराबाद अंचल इतिहास साक्षी हो कामराबाद अंचल यही अंचल मटी तृणमूल मटी यही अंचल मटी तृणमूल दुर्जय घाटी मटी थे মমতা ব্যানার্জির 21 जुलाई आंदोलने शहीद हो डिहि ग्रामे अंचल अंतर्गत डिहि ग्राम डिहि ग्राम शहीद हमारे ही घर ऐले घर लोक रतन मंडल महाशय परिवार सदस्य सदस्य मध्य उपस्थित उपस्थित सकल प्रिय केलेगड़ी ग्राम शहीद हो तृणमूल कांग्रेस पताका धरते गए दुष्कृती हाथे जरा खून होते ही परिवार सदस्य ज्योतिष सर्दार महाशय से ज्योतिष सर्दार महाशय परिवार सदस्य यदि अपनी एसे थकें मंचे आसबें आमूल उन्नी मंचे इतिमदे आदर मध्य उपस्थित हो दुखित उन्नी इतिमदे मध्य उपस्थित हो আমাদের চাঁদপুর গ্রাম পঞ্চায়েত চাঁদপুর গ্রাম থেকে আমাদের সকলের প্রিয় মাস্টারমশাই যিনি আমাদের মধ্যে এই তৃণমূল কংগ্রেস দলটি করতে গিয়ে যিনি দুষ্কৃতীদের হাতে খুন হতে হয়েছে নিরঞ্জন সর্দার মহাশয় নিরঞ্জন সর্দার মহাশয়ের পরিবারের সদস্য যদি আমাদের মধ্যে থাকেন আমাদের ভলেন্টিয়ার্স ভাইদের বলবো তোমরা তাদেরকে যোগ্য সম্মান দিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বাপ্পা ডান্স গ্রুপ বাপ্পা ডান্স গ্রুপকে বলবো মঞ্চে আসার জন্য বাপ্পা ডান্স গ্রুপ বাপ্পা ডান্স গ্রুপ মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের মধ্যে উপস্থিত আছেন কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান বীণা মণ্ডল মহাশয় বীণা মণ্ডল মহাশয়কে আমরা এখন বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদেরই ঘরের মেয়ে দুজন স্বনির্ভরের তুলিকা সাফুই এবং অপর্ণা পাল আপনাদেরকে মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করছি আসুন আসুন এখন কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান বীণা মণ্ডল মহাশয়কে বরণ করছেন তুলিকা সাফুই
সহযোগিতা করছেন তুলিকা সাপুই, বরণ করছেন সোনারপুর উত্তর বিধানসভার সম্মানীয় বিধায়ক ফিরদৌসী বেগম মহাশয়া। সবাই করজোড়ে হাততালি। আমাদের মধ্যে উপস্থিত আছেন খিয়াদা দু নম্বর পঞ্চায়েতের সদস্য প্রসেনজিৎ সাহা, বাপিবার মহাশয়, বিশ্বজিৎ কয়াল মহাশয়, আছেন পাপিয়া নস্কর মহাশয়া, উপস্থিত আছেন সঞ্জয় মণ্ডল মহাশয়, উপস্থিত আছেন বিনয় মণ্ডল মহাশয় এবং রতন গায়েন মহাশয়। খিয়াদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় প্রবীর সরকার মহাশয়। আমরা এখন সম্মানীয় প্রবীর সরকার মহাশয়কে বরণ করে নেবেন আমাদের সোনারপুর উত্তর বিধানসভার সম্মানীয় বিধায়ক ফিরদৌসী বেগম মহাশয়। সবাই একটু করজোড়ে হাততালি চেয়ে নেব। আমি আমাদের আমাদের মধ্যে উপস্থিত আছেন খিয়াদা এক নম্বর পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কংগ্রেসের কর্মী নেতা সুশীল ঘোষাল মহাশয়। সুশীল ঘোষাল মহাশয়কে বরণ করছেন আমাদের সম্মানীয় MLA ম্যাডাম ফিরদৌসী বেগম মহাশয়। আমাদের মধ্যে সমস্ত সদস্য এবং সদস্যরা আছেন। আমি দিদিকে বলবো, সবাইকে মাইকে বলা সম্ভব নয়, কারণ শীতের রাত, এখনই সন্ধে এসে যাবে, সবাইকে ধীরে ধীরে বরণ করে নেওয়ার জন্য। তার মধ্যে আমাদের যে প্রোগ্রাম নৃত্য বাপ্পা ড্যান্স গ্রুপ, সেটা চলুক। a
শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি ধন্যবাদ জানাই বাপ্পা ড্যান্স গ্রুপকে এমন সুন্দর নৃত্য পরিবেশন করার জন্য। এখন আমরা শহীদ পরিবারকে সম্মান জানাবো। সবাইকে আমাদের কামরাবাদ অঞ্চলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং আমাদের সোনারপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আমরা এতক্ষণ ধরে আমাদের এখানে আজকে যে কামরাবাদ অঞ্চলের পক্ষ থেকে যে বিজয় সম্মেলনের আয়োজন আমরা করেছি, উদ্বোধনী নৃত্যের মাধ্যম দিয়ে আমাদের সেই সবার কাজ শুরু হয়ে গিয়েছে, বরণে পালাও চলছে। তার মধ্যে আমরা আমাদের এই কামরাবাদ অঞ্চল আমাদের কাছে অত্যন্ত একটা পবিত্র অঞ্চল, যে অঞ্চলের মানুষ প্রথম দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে, ভরসা রেখে, বিশ্বাস রেখে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছিলেন এবং তার এই আন্দোলনে সামিল হওয়ার কারণে আমাদের এই এই ভূমির, পবিত্র ভূমির আমাদের অত্যন্ত এক প্রিয় মানুষ রতন মণ্ডল শহীদ হয়েছিল সেই 1993 সালে 21 জুলাই। তার পরিবার আজকে আমাদের মধ্যে আছে এখানে। আমরা এখানে পেয়েছি আমাদের আরো দুজন শহীদ পরিবার। এই অঞ্চলের মানুষ জানে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে সমর্থন জানাবার জন্য তারা এই সোনারপুরের মাটিতে, এই কামরাবাদ অঞ্চলের মাটিতে তাদেরকে সিপিএম এর হারমাদের হাতে শহীদ হতে হয়েছিল। আমাদের মধ্যে আছেন শহীদ জ্যোতিষ সর্দারের পরিবারও আছে, শহীদ নিরঞ্জন সর্দারের পরিবারও আছে। আমরা আজকের এই শুভক্ষণে, শুভ মুহূর্তে আমরা বিজয় সম্মেলনের কামরাবাদ অঞ্চলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আমরা প্রথমেই রতন মণ্ডলের পরিবার
তাকে মঞ্চের সামনে আহ্বান করব তাকে বরণ করা হবে সম্মান জানানো হবে আমাদের এই শহীদ পরিবারকে সম্মান জানাবো বিধায়ক ফিরদৌসী বেগম আমাদের এই অঞ্চলের সভাপতি তথা আমাদের সদস্য সভাশ্রদ্ধেয় মাস্টারমশাই হারানচন্দ্র মণ্ডল মহাশয় আছেন প্রধান ম্যাডাম বীণা দিয়া আছেন ব্রোজেন আমাদের অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব তিনিও আছেন তাদেরকে বলবো শহীদ রতন মণ্ডলের পরিবার তার তাকে আমরা প্রবীর সরকার আছে আমাদের সমিতির সভাপতি তিনিও আছেন আমরা একটু সামনে আসার জন্য মাস্টারমশাই সামনে নিয়ে আসুন আমরা আমাদের কামরাবাদ অঞ্চলে এই পরিবারকে সম্মান জানানো হবে তাকে পুষ্পস্তবক তুলে দেওয়া হবে আমরা শুধু এটুকুনি বলতে পারি প্রথম দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি 21শে জুলাই যে শহীদ সমাবেশ ধর্মতলাতে হয় সেই শহীদ সমাবেশে এই পরিবারকেও তিনি সম্মানিত করেন আমরা কামরাবাদ অঞ্চলের পক্ষ থেকে শহীদ রতন মণ্ডলের পরিবারকে আমরা আমাদের এই অঞ্চলের পক্ষ থেকে আবার তাদেরকে সম্মান জানাচ্ছি সবাইকে বলবো অন্তত এই পরিবারদের পিছু আমাদের একটাই আবেদন থাকবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন প্রথম থেকেই সেই পরিবারের পাশে আছেন আমাদের এই পবিত্র কামরাবাদ অঞ্চল তারাও আছে আমাদের বিধায়ক ফিরদৌসী বেগম তিনিও আছেন আমরা সবাই আছি তাই তো আমরা এই পরিবারের পাশে সবাই আছি আমি এটুকুনি অনুরোধ করব সবাই আমরা থাকবো তার পাশে ধন্যবাদ আমরা শহীদ জ্যোতিষ সর্দারের পরিবার তাকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব আপনারা জানেন যে আমাদের এই সোনারপুরের মাটিতে তাদের অবদান অনস্বীকার্য সেই কারণে 2001 সালে সিপিএম এ হামরা হানমাদরা পার্টি অফিসে ঢুকে আমাদের পবিত্র মাস্টারমশাইকে গুলি করে মেরেছিলেন সেই পরিবারকে আমরা আজকে সংবর্ধনা জ্ঞাপন করব কামরাবাদ অঞ্চলের পক্ষ থেকে মাস্টারমশাই আছেন হারানচন্দ্র মণ্ডল মাস্টারমশাইকে বলবো আপনি পুষ্পস্তবক তুলে দিন বিধায়ক ফিরদৌসী বেগম আছেন তাকে শাল পরিয়ে শহীদ নিরঞ্জন সর্দার তার পরিবার তিনি সাধারণত খুব একটা কোনো জায়গায় আসেন না তিনি এখন একটু বয়োজ্যেষ্ঠ হবে ধরুন যদি সথাই যদি সর্দার আমাদের তাপস হ্যাঁ আমাদের শহীদ নিরঞ্জন সর্দারের পরিবারের পক্ষ থেকে আমাদের ভাই তাপস আমাদের অত্যন্ত প্রিয় ভাই তাপস সে তার বাবাকে খুব অল্প বয়সে হারিয়েছিল তার মা আসিনি তাপসকে আমরা মঞ্চের সামনে আহ্বান করছি তাপস আমাদের কাছে একটা জ্বলন্ত প্রতীক সেই আমাদের ভাই যে ছোটবেলা তার বাপকে হারিয়েছিল সিপিএম এর ওই গুন্ডাদের বর্বরোচিত আক্রমণে তাকে আমরা অঞ্চলের পক্ষ থেকে আরেকবার সংবর্ধনা জ্ঞাপন করবো মাস্টারমশাই আছেন হারানচন্দ্র মণ্ডল আমি বোজেনকে বলবো সামনে একটু আসো ভাই হ্যাঁ দাও অনেক অনেক শুভেচ্ছা রইল তাদের প্রতি তাপস তুমি বসো ঠিক আছে আমরা পরবর্তী অনুষ্ঠানে যাওয়ার আগে ছোট একটা ভুল সংশোধন করে নিই যেহেতু আমাদের শহীদ পরিবার মঞ্চে আছেন
এবং আমাদের এই শুধুমাত্র একটা কথাই বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক হওয়ার কারণে, তাকে সমর্থন জানাবার জন্য কামরাবাদ অঞ্চলের ভূমি রক্তাক্ত হয়েছিল। কামরাবাদ অঞ্চলের আমাদের শহীদ পরিবারগুলোর লাল রক্ত কালো পিচ লাল হয়েছিল। আজকের সেই পরিবারগুলো আছে, কিন্তু সেই মানুষগুলো নেই। আমরা এটুকুনি বলবো, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, ঠাকুরের কাছে আমরা এই প্রার্থনা করব, ওরা যেখানেই থাকুক ভালো থাকুক, আর আমরা তাদের জন্য এক মিনিট উঠে দাঁড়িয়ে তাদের আত্মা শান্তি কামনার্থে নিরাপত্তা পালন করব, করে তারপর আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। আমি সবাইকে অনুরোধ করব, এক মিনিট উঠে দাঁড়িয়ে সবাই এই তিনটি রয় শহীদ পরিবারের প্রতি আমাদের নিরাপত্তা পালন করে আমরা ধন্যবাদ সবাইকে, বসে পড়ুন, আমরা পরবর্তী অনুষ্ঠানে যাচ্ছি। আমি মাইক্রোফোন আবার আমি আশিস তাতে তুলে দিচ্ছি। এখন কামরাবাদ অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট ও কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য শিক্ষক হারানচন্দ্র মণ্ডল মহাশয়কে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি। নমস্কার, আপনারা যারা উপস্থিত হয়েছেন, মায়েরা, বোনেরা এবং আমার দিদিরা এবং ভাই ও দাদারা, সবাইকে আগাম দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন রইল। অগণিত মানুষ আজকের এই সভায় আপনারা উপস্থিত হয়েছেন, এর দ্বারা প্রমাণিত আপনারা মমতা ব্যানার্জিকে এত শ্রদ্ধা করেন, এত ভালোবাসেন, মমতা ব্যানার্জির ডাকেই আপনারা এসেছেন। আমরা যারা নেতৃত্ব স্থানীয় আছি, আমরা অতি নগণ্য, আমাদের ডাকের চেয়েও ঊর্ধ্বের ডাক মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জির দল মা মাটি মানুষ তৃণমূল কংগ্রেস আপনাদের সামনে সমস্ত রকম যে উন্নয়নগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই উন্নয়নগুলো কিন্তু সবটাই মা মাটি মানুষের সরকার করছেন। ব্যক্তিগতভাবে যারা আমরা পোর্টফোলিওর হিসেবে আছি, কেউ সেভাবে করছি না, সবটাই করছে সরকার। 2011 সালের আগে আমরা দেখেছি চৌত্রিশটা বছর যে সরকার ছিল সেই উন্নয়ন আমরা পাইনি, কিন্তু 11 সালের পরে আপনাদের আশীর্বাদে যখন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি 2011 সালে জয়লাভ করে মুখ্যমন্ত্রী হলেন, পশ্চিমবঙ্গের উন্নয়ন শুরু হলো। পশ্চিমবঙ্গের যে উন্নয়ন আমরা দেখছি গ্রামে, গ্রাম আর শহর, আমার ধারণা গ্রাম আর শহর একাকার হয়ে গেছে। শহরে লাইট জ্বলে, গ্রামেও লাইট জ্বলছে, শহরে ড্রেন আছে,
ग्रामे ड्रेन हे शहरे पाका रास्ता आछे ग्रामे पाका रास्ता आछे सबटाई मामाटी मानुषे सरकार नेत्री करछेन उन्नयन छाड़ाओ आमादेर आपनादेर आर्थसामाजिक जे उन्नयन पारिवारिक आर्थिक जे उन्नयन आपनारा एकटु भेबे देखबेन विगत सरकार छिलो 11 सालेर आगे शुधु पश्चिमबंगे केन सारा भारतवर्षेर जे समस्त सरकार राज्यगुलोर मुख्यमंत्री आछे মমতা ব্যানার্জির মতন দরদি মুখ্যমন্ত্রী আমরা আর কোথাও দেখতে পাইনি আর পাবো কিনা সন্দেহ আছে। 11 সালের পরে তিনি বুঝেছিলেন মানুষের জন্য কাজ করে যেতে হবে, মানুষের হাতে পয়সা পৌঁছে দিতে হবে, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করলেন। সেই পরিকল্পনাগুলো একেবারে আপনার ঘরের ছেলে স্কুলে যাবে, আপনার মেয়ে কন্যাশ্রী পাবে, আপনার মেয়ে রূপশ্রী পাবে, সব প্রকল্পগুলো তিনি একে একে শুরু করলেন, আপনার পরিবারের আর্থিক সাহায্য করলেন। এ আমরা কখনো কোনোদিন কল্পনা করিনি, ভাবতেও পারিনি কোন রাজ্যের কোন সরকার কোন মুখ্যমন্ত্রী করতে পারছেন না। তাই আমার আজকে ধারণা অগণিত মানুষের যে সমাগম শুরু হয়েছে আজকে এটা মমতা ব্যানার্জির প্রতি তাদের আপনাদের অগাধ ভালোবাসা, অগাধ বিশ্বাস, অগাধ অগাধ নির্ভরতা আছে। তাই বলি আপনারা দিদির পাশে থাকুন, দিদি আপনাদের পাশে আছে। আগামী 21 বিধানসভা নির্বাচন মমতা ব্যানার্জির দলের যে সমস্ত প্রার্থী হবেন তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে জয়লাভ করাবেন, এই বলে সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ সরকার জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের শিক্ষক তথা আমাদের এই অঞ্চলের সভাপতি এবং সদস্য শ্রদ্ধেয় মাস্টারমশাই হারানচন্দ্র মণ্ডল মহাশয়কে। ইতিমধ্যে আমাদের মঞ্চে এসেছেন আমাদের পার্শ্ববর্তী পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সোনার খেয়াদাও 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান গোরাচাঁদ নস্কর মহাশয়। আমি বলবো ব্রজেন আমাদের আছেন, ব্রজেনকে বলবো গোরাচাঁদ মণ্ডল মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য, গোরাচাঁদ মণ্ডলকে বরণ করে নেওয়ার জন্য। আর আপনাদেরকে শুধু একটাই অনুরোধ করব, আমাদের সভা কিন্তু বিজয়া সম্মেলনে বেশি ক্ষণ চলবে না, বেশিক্ষণ কুটকাচালি রাজনৈতিক কথা আমরা এখানে বলবো না। শুধু আজকের আপনাদেরকে সাথে এই যে আমরা একটা প্যান্ডামিক গত মার্চ মাস থেকে মানে মহামারীতে আমরা আক্রান্ত হয়ে অধিকাংশ মানুষ ঘরে আবদ্ধ হয়ে আছি এবং সেই আবদ্ধ হওয়ার কারণে পরবর্তীকালে একে অপরের সাথে আমাদের রাজনৈতিক কাজ বলুন বা আমাদের বিভিন্ন কাজকর্ম অনেকটা শীতলতা চলে এসছে। এরূপ একটা অবস্থায় উৎসব পালন করেছি, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, সেটাও আমরা উদযাপন করেছি অনেক আইন কানুন মেনে, অনেক হিসাব করে। তারপর আমাদের বিজয় হয়, সেই বিজয় সম্মেলনে আজকে আমরা কামরাবাদ অঞ্চলের পক্ষ থেকে এই অঞ্চলে এখানে এই কালিকাপুর স্কুল মাঠে আয়োজন আমরা করেছি, মূলত সবাইকে একটু মিষ্টিমুখ করাবার জন্য। সেই মিষ্টিমুখ আমাদের অঞ্চলের পক্ষ থেকে রাখা হয়েছে। অনুরোধ করব যখন কষ্ট করে এসছেন মিষ্টিমুখটা করে অবশ্যই সবাই যাবেন, সবাই মিষ্টিমুখ করবেন এই আশা রাখবো, কারণ বেশি করে আমাদের বক্তব্য পালা চলবে না। আমি আমাদের যিনি আজকে প্রধান অতিথি তথা আমাদের সোনাপুর উত্তর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রীমতী ফিরদৌসী বেগম তিনি আছেন, তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে রাখবেন, তাকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার সবাইকে, আমার সামনে আমার অনেক মায়েরা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমার শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই। আজকে যেহেতু বিজয়া সম্মেলনী, আমরা বেশ কিছুদিন অনুষ্ঠান করেছি, বড় বড় অনুষ্ঠান হয়েছে আমাদের, বড় শারদ উৎসব হয়েছে, বাঙালি শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসবে আমরা সবাই ছিলাম,
তারপর একসঙ্গে দেখা হওয়া আজকে প্রথম দিন। আমরা প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ড জায়গায় আমাদের এই বিজয় সম্মেলনী চলছে। আজকে কামরাবাদ অঞ্চলে আপনাদেরকে নিয়ে আমাদের এখানে বিজয় সম্মেলনী। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি, সঙ্গে থাকি, সঙ্গে থাকব। এইভাবেই যেভাবে 2011 সাল সেই সময় থেকে আপনাদের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং সেই সময় থেকে আপনাদের পাশে থেকে আপনাদের সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর এই কামরাবাদ অঞ্চল, এই অঞ্চল একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অঞ্চল। সেই অঞ্চলে এটা একটা শক্ত ঘাঁটি। এই অঞ্চলের মানুষ শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করে, সব সময়ের জন্য ভরসা করে। তাই তো এই অঞ্চলে একটু আগেই আপনারা দেখলেন যে আমরা তিনজন মানুষকে আমরা এখানে তাদের সম্বর্ধনা দেওয়া হলো, সম্বর্ধনা না তাদের একটু সম্মান জানানো হলো, যেহেতু এই অঞ্চল থেকে আমাদের কিন্তু লড়াই শুরু। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দলের, এই দল প্রতিষ্ঠিত করার জন্য এই অঞ্চলের মানুষের অনেক বড় ভূমিকা আছে। সেই কারণেই কিন্তু আমরা ওনাদেরকে স্মরণ রাখি। 21শে জুলাইও ওনাদেরকে আমাদের এখানে ডাকা, সেখানে মঞ্চে ডাকা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই বিশেষ মানুষগুলোর জন্য তিনি সেই দিন স্মরণ রাখেন। রথ থেকে শুরু করে নিরঞ্জন সর্দার, জ্যোতিষ সর্দার, ওনাদেরকে, ওনাদের পরিবার, ওনাদের পাশে আমরা সবাই প্রত্যেকেই আছি। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ওনাদের পরিবারের পাশে আছেন, আমরা তাই ওনাদের আজকে এখানে ডেকে সম্মান জানানো হলো। আমি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব। তিনি যে বাংলার জন্য এত চিন্তা করছেন, এত কাজ করছেন, প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে, প্রত্যেকটা মানুষ যাতে শান্তিতে চলাফেরা করতে পারে, তিনি সেই জন্য চেষ্টা করে যাচ্ছেন। আজকে এই করোনা, এই করোনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে লড়াই করতে হচ্ছে, আমাদেরকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হচ্ছে। কি খাবো সেই জায়গায় নিজেদের চিন্তা ভাবনা আমরা কিন্তু সবটাই মাননীয় মুখ্যমন্ত্রীর ঘাড়ে ছেড়ে দিয়েছি। তিনি কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জন্য রেশনের চাল একেবারে বিনামূল্যে করে দিলেন। প্রথমে 2011-র পর 2 টাকা কেজি ছিল, সেটা একেবারে বিনামূল্যে করে দিলেন। তাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চিন্তা করছেন প্রত্যেকটা সময় বাংলার প্রত্যেকটা মানুষ কিভাবে থাকবেন, কিভাবে খাবেন, কিভাবে চলবেন, এবং চলার পথে যে জিনিসগুলো প্রয়োজন তিনি কিন্তু সেই ব্যবস্থাগুলো করে দিচ্ছেন। তাই আমরা প্রত্যেকে আমরা প্রার্থনা করব যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা মায়ের কাছে প্রার্থনা করব তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং বাংলার প্রত্যেকটা মানুষের জন্য যে চিন্তা ভাবনা নিয়ে তিনি এগিয়ে এসেছেন, আরো বেশি করে আমাদের বাংলার প্রত্যেকটা মায়েদের জন্য আরো বেশি কাজ করতে পারুক, আরো উন্নয়ন আনুক, আমরা সেই উন্নয়ন আপনাদের কাছে পৌঁছে দিই। আর আগাম আমি সবাইকে শ্যামা পুজো, কালী পুজো, আমাদের যে ছট পুজো, এর পরেই ছট পুজো, আমি অনেকগুলো পুজো আছে এখনো বাকি, শুধু শারদ উৎসব একটা বড় উৎসব আমরা পার করেছি, কিন্তু এরপরে আমাদের ভাই ফোঁটা অনেক উৎসব আছে। আমি সবাইকে আগাম শুভেচ্ছা জানাই, চাইব এই অনুষ্ঠানগুলো আমাদের সবার ভালো হোক, ভালো হোক। আর যেহেতু আমাদের শ্যামা পুজো, কালী পুজো, আমরা দেওয়ালি এইসব সময় আলোর উৎসব আমরা জানি, আলোর ব্যবস্থাপনাটা বেশি থাকে, তার মধ্যে বাজি থাকে, বাজি ফাটানো বা আমাদের ঘরের ছেলেমেয়েরা বাজিটাকে আনন্দ উপভোগ করার জন্য আনন্দ পায় বাজি পোড়ালে। তো আমরা প্রত্যেকের কাছে আবেদন রাখবো, এ বছর আর বাজি পোড়ানো হবে না, কারণ এই করোনা ভাইরাস এর জন্য আমাদের কিন্তু সবাইয়ের শরীর ভালো রাখার জন্য, নিজেদের শ্বাস যাতে ভালো নিতে পারি, সেই জন্য বায়ু দূষণ করা যাবে না, কারণ বায়ু এমনিতেই দূষণ হয়ে আছে, ভাইরাস ঘুরে বেড়াচ্ছে। তাই আমাদের চিন্তা ভাবনা করতে হবে সবাইকে ভালো রাখার জন্য। তাই আপনারা এই কালী পুজোতে
আমাদের প্রত্যেকে প্রত্যেকে সহযোগিতা করবেন, বাজি পোড়াবেন না, পোড়াতে দেবেন না, ব্যবসায়ীরা যাতে না বিক্রি করেন, কেউ যাতে না কেনেন, সেই আবেদন আমি সবাইকে রাখব। আর আমরা একটা সংকটময় সময় উপস্থিত হয়েছে, একদিকে বিজেপি সরকার, সে এক ভাইরাস, সেই ভাইরাস বাংলাকে প্রত্যেকটা উন্নয়ন থেকে থাবা বসিয়ে মানুষকে দূরে ফেলে দেওয়ার চেষ্টা করছে। তাই আপনারা সজাগ হবেন, আপনারা যেভাবে দীর্ঘ দিন ধরে এই অঞ্চল, এই কামরাবাদ অঞ্চল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রেখে, আশ্বাস রেখে, আস্থা রেখে আপনারা এগিয়ে যাচ্ছেন, আপনারা ওনাদেরকে ভরসা করেছেন, এলাকার উন্নয়ন পেয়েছেন, এলাকার সার্বিক উন্নয়নের জন্য আমরা আপনাদের কাছে সব সময়ের জন্য আছি, আমরা চেষ্টা করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই উন্নয়ন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আর সেই বিজেপি যে ভাইরাস, সেই ভাইরাসটাকে, আমাদের করোনা ভাইরাসকে যেভাবে জয় করছি, আমরা সবাই সুস্থ আছি, বিজেপি ভাইরাসটাকে আমাদের জয় করতে হবে। অনেকে ভালো থাকবো, সুস্থ থাকবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে বাংলার প্রত্যেকটা মানুষের জন্য চিন্তা করছেন, জায়গায় দাঁড়িয়ে আমরা মুখ্যমন্ত্রী ঠাকুরের কাছে প্রার্থনা করব, তিনি ভালো থাকুক, সুস্থ থাকুক, আরো বেশি করে আমাদের জন্য উন্নয়ন করুক। আজকে আমরা কামরাবাদ অঞ্চলে এখানে উপস্থিত হয়েছি, এখানে হারানবাবু এখানে উপস্থিত আছেন, এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও আছেন, প্রধান বিনা সেও আমাদের এখানে মধ্যে উপস্থিত আছেন। আমাদের যে যে কাজগুলো এখনো পর্যন্ত আপনাদের করা সম্ভব হয়নি, যদি মনে হয় SC ST সার্টিফিকেট বা অন্যান্য কোনো কাজজন আছে, আমরা সবাইকে বললাম, ওনারা আপনাদের প্রধান আছেন, ওনারা হারানবাবু মাস্টারমশাই, তিনি সম্মানীয় ব্যক্তি, তিনি দীর্ঘদিন আপনাদের সঙ্গে আছেন, তিনি আপনাদের পাশে থেকে সহযোগিতা করবেন যদি কোনো সার্টিফিকেট বা অন্য কোনো কাজ হয় দরকার লাগে। আর নতুন করে যে আবেদন, যে ভাতা আবেদনপত্র জমা পড়ছে, পুরোহিত ভাতা, তো আমরা বলবো আমরা অনেক পুরোহিতদের নাম নিয়েছি, আমরা জমা দিয়েছি ইতিমধ্যে, যদি মনে হয় আরো কিছু জমা দিতে হবে তাহলে আমরা আপনাদের কাছে আবেদন রাখবো। পুরোহিত ভাতা যেটা দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দিচ্ছেন, আমরা প্রত্যেকটা পুরোহিতের জন্য 1000 টাকা করে ভাতা, তারও একটা ফর্ম ফিল আপ হচ্ছে, আমরা আপনাদের যদি মনে হয় আপনারা আমাদের কাছে জমা দেবেন, আমাদের প্রধান সদস্য সবাই আছেন, তারা সহযোগিতা করবেন। আর মঞ্চে কামরাবাদ অঞ্চলে সম্মানীয় ব্যক্তিবর্গ প্রত্যেকেই এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সদস্যরা সবাই এখানে উপস্থিত হয়েছেন, আমাদের খেয়াদা অঞ্চলে প্রধান থেকে শুরু করে আমাদের খেয়াদার আরো অন্যান্য সদস্যরা সবাই এখানে উপস্থিত হয়েছেন, কামরাবাদ অঞ্চলের প্রধান উপপ্রধান থেকে শুরু করে কামরাবাদের সকল সদস্য এখানে উপস্থিত হয়েছেন। আর সোনারপুর উত্তর বিধানসভার সাংগঠনিকভাবে যিনি নেতৃত্ব দেন মাননীয় নজরুল আলী মণ্ডল, তিনিও এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সামনে বক্তব্য রাখছেন। এবং তার সঙ্গে আমাদের এই অঞ্চলে আমাদের বোজেন্দা থেকে শুরু করে আমাদের অরিন্দম মাস্টারমশাই থেকে শুরু করে আমাদের দুধ কুমার দার থেকে শুরু করে মহিমদা থেকে শুরু করে, মানে এখানে আমি কান বলো, সহায়তদা আছে, আমাদের প্রশান্তদা আছে, সুরেন্দাও আছেন এখানে, তো এখানে আমাদের প্রত্যেকেই বয়োজ্যেষ্ঠ যারা সম্মানীয় আছেন তারা সবাই, গোড়াদা তো এখানে উপস্থিত আছেন, গোড়াদা আমাদের পঞ্চায়েতের প্রধান, আমাদের খেয়াদা অঞ্চলের প্রধান, এবং আমাদের আরো সদস্য সবাই এখানে উপস্থিত আছেন, আমাদের উপপ্রধান তিনিও আছেন। এইভাবে আমরা চাই আমরা একটা সংঘবদ্ধ টিম, সংঘবদ্ধভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, যে কাজ, যেগুলো আপনাদেরকে আমরা দিয়ে যাচ্ছি, আমরা আরো বেশি করে কামরাবাদ অঞ্চলে আমরা আরো উন্নয়ন দিতে চাই, আপনারা আমাদের সহযোগিতা করলে আমরা আরো বেশি করে আপনাদের পাশে থেকে সেই উন্নয়নগুলো পৌঁছে দেব। আমাদের রাজ্যের বিভিন্ন দপ্তরের বিভিন্ন কাজ ইতিমধ্যে আপনাদের এলাকায় অনেক কাজ আমরা করেছি, আজকে যেহেতু বিজয় সম্মেলনী আমি কোনো কাজের কথা উল্লেখ করব না, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এতটাই বেশি আর এই কাজ যত এতটাই হয়েছে, রাস্তাঘাট বলুন আর এই 70-72টা প্রকল্প, আমি যদি একটা একটা করে বলতে যাই আপনাদের আরো সন্দেহ হয়ে যাবে, আবারও অনেক কথা শোনা হবে না। তো আমি চাইবো শুধু আমরা আপনাদের পাশে আছি, সব সময়ের জন্য আপনাদের সহযোগিতা পাই, আর আপনারা আমাদের সহযোগিতা করেন, সেই কারণে কিন্তু আমরা একটা সংঘবদ্ধভাবে টিম হিসেবে আপনাদের সঙ্গে থেকে এলাকার সার্বিক উন্নয়ন করছি, এবং এলাকায় আপনারা খুব সুন্দরভাবে এগিয়ে আছেন,
তাই আমরা সব সময়ের জন্য আপনাদের পাশে আছি। যেভাবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এগিয়ে যাচ্ছেন, তিনি কাজ করছেন, আমি প্রত্যেককে আরেকবার অনুরোধ করব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা সবাই মিলে, সামনে দিওয়ালি কালী পুজো আসছে, শ্যামা পুজো আসছে, আমরা রাত্রে বড় সারা রাত অমাবস্যা বড় অনুষ্ঠান পুজো আছে, সামনে কালী পুজোর এই সময় আমি সবাইকে প্রার্থনা করতে বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সম্পূর্ণরূপে আপনাদের সহযোগিতা আপনাদের এলাকার মানুষকে নিয়ে এগিয়ে এসেছেন, একটা সরকার গঠন করেছেন, যা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন সব কাজ করেছেন, তার বাইরে অনেক কাজ তিনি করেছেন, তাই উন্নয়ন আমি বেশি কথা বলবো না, সময় অনেক শেষ হয়ে যাবে। আর 2016 যে প্রতিজ্ঞাবদ্ধ আমরা হয়েছিলাম, যে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দিয়েছিলেন, সেইগুলো আমরা কিন্তু করেছি। আর আজ আসছে 2021 সাল, মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক স্বপ্ন আছে, অনেক কাজ আছে, অনেক প্রকল্প আছে, যেগুলো এখনো আমরা জানতে পারিনি, আগামী দিন হয়তো আমরা আস্তে আস্তে জানতে পারবো। আর কামরাবাদ অঞ্চলের মানুষ যেভাবে যে ধরনের উপকার এই অঞ্চলের মানুষকে আমরা এনে দিতে পেরেছি, আমার মনে হয়তো সার্বিক না হলেও কম বেশি প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেক বাড়ি অনুযায়ী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন পেয়েছেন। তা আমি একটা শুধু প্রশ্ন করব, 2021 সাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন গঠন হবে, আমরা আপনাদের কাছে তো অবশ্যই এরপরে আবার আসব, আমরা শুধু জানতে চাই, আজকে আমার সামনে আমার প্রচুর মায়েরা বসে আছেন, সবাই মিলে একটু বলবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষে আপনারা সবাই আছেন তো, এটাই আমার দেখার, সবাই হাত তুলে একটুখানি আপনারা আমাদেরকে দাঁড়ান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পাশে আছেন। সত্যি খুব ভালো লাগলো, নমস্কার জানাই সবাইকে, সব সময়ের জন্য উন্নয়ন চলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আরো বেশি করে আপনাদের কাছে আমরা আনতে পারি, সেই সহযোগিতা আপনাদের কাছে আমরা চাইবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় জানবেন যে আমরা সব সময় আপনাদের পাশে আছি, আমাদের প্রধান মাস্টারমশাই ওনারা যেভাবে আপনাদের সহযোগিতা করছেন, এখানে উপপ্রধান থেকে শুরু করে, ব্রজেন্দা থেকে শুরু করে, যেভাবে আপনাদের পাশে থেকে সহযোগিতা করছেন, আপনাদের যে কোনো সমস্যায় প্রধানকে জানাবেন, আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করব, এই করোনা হোক আর যে কোনো কাজ হোক, প্রত্যেকটার জন্য আমরা আছি আপনাদের পাশে, সব সময়ের জন্য আপনাদের পাশে আছি। আজকে এখানে ছোট্ট করে অনুষ্ঠান রাখা হয়েছে, একটু মিষ্টি মুখ করার জন্য সবাইকে আমরা আবেদন রাখবো, আমাদের ভাইয়েরা সবাই যাচ্ছে আপনাদের কাছে, একটু মিষ্টি দেবেন, মিষ্টি মুখ করবেন, আর আনন্দের সঙ্গে আপনারা বাড়ি যাবেন, এই আশা রাখবো। আর এখানে আরো কিছু অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান একটু দেখবেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি, ধন্যবাদ জানাই। ধন্যবাদ আমাদের বিধায়ককে, তার গুরুত্বপূর্ণ বক্তব্য এই বিজয় সম্মেলনীতে রাখলেন, তা উনি আমরা বক্তব্যের মধ্য দিয়ে সরকারের যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের প্রকল্পগুলো আছে তার একটা ছোট্ট করে তিনি জানিয়েছেন। আপনারাও জানেন যে 2011 সালের থেকে যখন আমাদের মামারে মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রীর প্রায় 69টি প্রকল্প আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি পরিবারের একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সেই যে সাহায্য পাওয়া শুরু করছে, আর কোন পরিবারের সর্বজ্যেষ্ঠ যিনি ব্যক্তিত্ব আছেন মারা গেলেও মানুষ সমবেতী প্রকল্পের মাধ্যম দিয়ে সাহায্য পাচ্ছেন, মাঝখানে তো হিউজ অনেক ভাতা আছে, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, খাদ্যসাথী থেকে শুরু করে সরকারের 69টা প্রকল্প আছে। আর নবতম সংযোজন একটু আগে বললেন, আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ভাতা চালু করেছেন। আপনারা জানেন আপনাদের বাড়িতে, আমাদের বাড়িতে, অনেকের বাড়িতে যে সমস্ত পূজারীরা পুজো করতে আসেন তারা অনেকেই কিন্তু অক্ষম, তারা আর্থিকভাবে অনেকটা দুর্বল, সেই কারণে আমাদের মামাটি মানুষ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ভাতা চালু করেছেন। গতকাল আমরা আমাদের এই শহর অঞ্চলে অর্থাৎ রাজপুর সোনাপুর পৌরসভা এলাকায় একটা পুরোহিত সম্মেলন করেছিলাম, ইতিমধ্যেই অনেক পুরোহিত তারা ভাতা পাচ্ছে, ভাতা পাওয়া শুরু করে দিয়েছেন। গ্রাম অঞ্চলে
আমাদের আমাদের এখানে সমিতি সভাপতি আছেন, প্রধানরা এখানে বসে আছেন, তারাও খুব শীঘ্রই অনেকে নাম জমা নেবেন। এটা এসডি অফিস থেকে দেখাশোনা করা হচ্ছে। এবং পাশাপাশি এটা আপনার জানিয়ে রেখে দিই যে এই পুরোহিত ভাতা মোটামুটি যারা পুরোহিত আছে তারা সবাই পাবে। এটা কিন্তু সরকারের একটা সিদ্ধান্ত, শুধু ভাতা নয়, 1,000 টাকা ভাতা নয়, পাশাপাশি তাদের বাড়িও দেওয়া, বাড়ি করে দেওয়া হবে 1,20,000 টাকা করে। তাদের তাদেরকে কিন্তু আমরা একটা আর্থিক অনুদান দিয়ে বাড়ি করে দেওয়া হচ্ছে। এই ভাতাটাও তারা পাবে, যেহেতু পুজো শুরু হয়েছিল পুজোর মরশুমে, একেবারে ঠিক পুজোর ছুটির আগে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, তারপর ছুটি পড়ে গিয়েছে। আবার আমাদের সোনারপুরে বিডিও, তিনিও গতকাল ট্রান্সফার দিয়ে চলে গিয়েছেন, তো এই যে একটা গ্যাপ তৈরি হয়েছে মাঝখানে। আবার আগামী কয়েকদিন কালী পুজো, দিওয়ালি, ভাইফোঁটা, ছট পুজো থাকবে, এটা হয়ে গেলেই এই পুরোহিত ভাতার কাজ আমাদের গ্রাম অঞ্চলে রমরমিয়ে শুরু হয়ে যাবে, আমরা আশা করব সেটাও পাবে। কিন্তু একটা জিনিস আপনাদের জানিয়ে রেখে দিই, এই যে ভাতা বলুন, যে কোনো ভাতা, সরকারের যে প্রকল্পগুলো আছে, এটা কোথা থেকে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, হয়তো আপনারা পঞ্চায়েতে আসছেন পাচ্ছেন, কিন্তু আমরা আপনাদেরকে এটুকুনি বলবো যে আপনারা এই করোনা পিরিয়ডে দেখেছেন, যখন মানুষ ঘরবন্দি হয়ে ঘরে ছিল, তখন তাদের কাছে দুটো মাত্র জিনিস হাতে ছিল, একটা টিভি ছিল, একটা হাতে স্মার্টফোন ছিল। আমরা এই দুটো ব্যবহার করে আমাদের প্রায় কয়েক মাস কাটিয়ে দিয়েছি, এবং তার মাধ্যম দিয়ে আমরা কিন্তু বহির্বিশ্বে খবর পেয়েছি, এই শুধুমাত্র টিভি এবং আমাদের স্মার্টফোন ব্যবহার করে। আমাদের বিধায়কের পক্ষ থেকে একটা সোশ্যাল মিডিয়া টিম আছে, যারা সরকারের এই প্রকল্পগুলোকে ছোট ছোট ভিডিও আকারে যারা সাহায্য পাচ্ছেন, কোথায় গেলে সাহায্য পাওয়া যাবে, পঞ্চায়েতে কোথায় গেলে দেখা পাবেন, এসডিও অফিসে কবে গেলে কোথায় এই ফর্ম জমা পড়বে, শিক্ষাশ্রী বলুন, কন্যাশ্রী বলুন, খাদ্যসাথী বলুন, রেশন কার্ড বলুন, এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা সোশ্যাল মিডিয়া টিম আছে, তারা এই কাজটা দেখাশোনা করেন। আমি ওই মিডিয়ার পক্ষ থেকে এখানে আমাদের সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সমরজিৎ কৃষ্ণ ব্যানার্জি আছে, খুব সংক্ষেপে দুটো কথা বলবে, আর আমাদের মিডিয়া টিম যারা আছে তারা একটু সবাইকে সহযোগিতা করবেন। আমি সমরজিৎকে বলবো খুব সংক্ষেপে এই বিষয়টা একটু আলোকপাত করার জন্য। নমস্কার, কামরাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত আজ এই বিজয় সম্মেলনীতে উপস্থিত আমাদের সোনারপুর উত্তর বিধানসভার আমাদের প্রিয় বিধায়ক, যাকে কেন্দ্র করে সবকিছু, যাকে কেন্দ্র করেই সোনারপুর উত্তরের প্রত্যেকটা পরিবার, যার ছাতার তলায় প্রত্যেকটা সুযোগ সুবিধা পেয়েছে, স্নেহ পেয়েছে, ভালোবাসা পেয়েছে, সম্মান পেয়েছে, সেই আমাদের প্রিয় বিধায়ক মাননীয় ফিরদৌসী বেগম উপস্থিত এখানে আমাদের সোনারপুর উত্তরের আমাদের সাংগঠনিক প্রধান রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি জনাব নজরুল আলী মণ্ডল মহাশয় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার সহ আমাদের এই অঞ্চল পঞ্চায়েতের প্রধান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং উপস্থিত আপনারা, এবং এখানে উপস্থিত সেই মহাসংগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথী, যারা নিজেদের রক্ত দিয়ে বাংলার পরিবর্তনের জন্য নিজেদের আত্মত্যাগ করেছেন, সেই শহীদ পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মযজ্ঞ যেভাবে করেছেন, ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞ যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়, সেই জন্য আমাদের সোনারপুর উত্তর বিধানসভার আমাদের প্রিয় বিধায়ক, যিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, আপনাদের সবার হাতে যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, আজকে প্রত্যেকটা বাড়িতে একটা করে হলেও অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, যে ফোনের মাধ্যমে আপনারা ফেসবুকে গিয়ে এমএলএ ফিরদৌসী বেগম এই নামে সার্চ করার সাথে সাথে আমাদের বিধায়কের যে ফেসবুক পেজ রয়েছে সেটা আপনাদের সাথে চলে আসবে। আপনারা যারা এখন বসে আছেন, কেউ যদি নিজের অ্যান্ড্রয়েড ফোন থেকে এখনই এমএলএ ফিরদৌসী বেগম এই পেজে ফেসবুকে চলে যান, আপনারা এই প্রোগ্রামটারও লাইভ দেখতে পাবেন। এইখানে গিয়ে আপনারা এই পেজটাকে লাইক করবেন, এবং এর পরবর্তী এসে গিয়ে আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে একইভাবে এমএলএ ফিরদৌসী বেগম এই চ্যানেলটা লেখার সাথে সাথে ইউটিউবে এমএলএ ফিরদৌসী বেগম চ্যানেলটা আপনাদের সামনে চলে আসবে। বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করলে আমাদের বিধায়কের তরফ থেকে যখনই কোনো তথ্য বা বার্তা বা ভিডিও সেখানে আপলোড করা হবে,
আপনারা সেই তথ্যটা সঙ্গে সঙ্গে বাড়িতে বসে জানতে পেরে যাবেন। তাতে সুবিধা কি হবে? না তাতে সুবিধা হবে, আমরা অনেকেই নিজেদের নিত্য দৈনন্দিন কাজে ব্যস্ত থাকি, সবাই এলাকার নেতৃত্ব থেকে শুরু করে জনপ্রতিনিধির সাথে সেইভাবে যোগাযোগটা রেখে উঠতে পারি না। কিন্তু আপনার সুবিধা অসুবিধা রয়েছে, আপনার প্রাপ্য রয়েছে, আপনার পাশের বাড়িতে প্রাপ্য রয়েছে, তারা হয়তো অনেক সময় যোগাযোগের যে গ্যাপ রয়েছে বা খবর না পাওয়ার জন্য সেই সঠিক সময় সেই সুযোগটা পায় না। আমাদের বিধায়ক ফেসবুক পেজগুলিতে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে বা সংযুক্ত থাকলে আপনি ঘরে বসে জানতে পারবেন কবে এলাকার নতুন ঘর সরকারের তরফ থেকে এসছে, যেটা বিধায়কের অফিস থেকে ফর্ম দেওয়া হচ্ছে, কবে কোন ভাতাটার ফর্ম বিধায়ক অফিস থেকে দেওয়া হবে, বিধায়ক নিজে কবে এলাকার মানুষের জন্য কি কি পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন, কবে আপনারা বিধায়কের কাছে গেলে সেগুলো পাবেন, সেগুলো এই ইউটিউব আর ফেসবুকের মাধ্যমে আপনারা বাড়িতে বসে জানতে পারবেন। এই রকম ভাবে আপনারা যখন আপনাদের এলাকায় প্রত্যেকটা বাড়িতে গিয়ে মানুষকে এই বিধায়কের ফেসবুক আর ইউটিউবের বার্তাটা দেবেন, তারা যখন তার ভেঙে যাওয়া ঘরটা, তার বৃষ্টি পড়লে মাথায় জল পড়ত, কিন্তু তারা যখন এখানে ভিডিও বার্তা পাবে যে অমুক তারিখে বিধায়ক ফিরদৌসী বেগম তার ঘরের ফর্ম দেবে, তারা কিন্তু চলে যাবে বিধায়কের অফিসে আর ফর্মটা নিয়ে আসবে। তার ভাঙা ঘরটা যখন ভালো হবে, সে কিন্তু আপনাকে রাস্তায় দেখা হলে দুহাত তুলে আশীর্বাদ করে বলবে, বাবা আমার ঘরটা ভেঙে গেছিল, আমি খবর পেতাম না যদি না তুমি বিধায়কের ওই ফেসবুক আর ইউটিউবের চ্যানেলের কথাটা বলতে। তুমি দীর্ঘজীবী হও, তোমাকে আমি আশীর্বাদ করি, আর তোমার মতো সৈনিকরাই তৃণমূল কংগ্রেসে আরো আসুক। আজকে আমাদের বাংলার নেত্রী উন্নয়ন করেছেন, বাংলার নেত্রী অনেকের জন্য সিঁড়ি তৈরি করেছেন, সেই সিঁড়ি দিয়ে উঠে অনেকেই আজকে নিজেকে বেতাজ বাদশা ভাবতে শুরু করেছেন। সূর্য যদি না থাকে, দস্তি বেগম যিনি এই সোনারপুরের উত্তরের প্রত্যেকটা এলাকায় প্রত্যেক বাড়িতে উন্নয়ন পৌঁছে দিয়েছে, তাই এই বিজয় সম্মেলনী থেকে আপনাদের সরাসরি বিধায়কের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে আজকের এই ফেসবুক আর ইউটিউবে আপনারা সংযুক্ত হয়ে আপনাদের অধিকার আপনারা বিধায়কের থেকে বুঝে নেবেন। এটুকুই বলে বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ধন্যবাদ। আমাদের আমাদের যারা মিডিয়া টিমে ছেলেরা তোমরা এখানে এসছো সোশ্যাল মিডিয়া, তারা একটু এই যখন সমজিৎ বললো একটু ওদের দেখিয়ে দেওয়া দরকার ছিল। সাবস্ক্রাইবটা শুরু করে একটু দেখে নাও, যদি কেউ থাকে একটু দেখে নাও ওটা। সমজিৎ, ধন্যবাদ সমজিৎকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের মধ্যে এসছেন আমাদের আর একজন রাজপুর সোনারপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর, আমাদের সবার প্রিয় নেতা হেমন্ত বোস। তাকে আমরা আমাদের এই কামরাবাদ অঞ্চলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর মহিমকে বলবো, বা মহিম আছো, তুমি হেমন্তদাকে বরণ করে নাও। আপনাদের কাছে একটা অনুরোধ বারবার করে বলছি, দেখুন আমাদের এটা বিজয়ের সম্মেলনী, আমাদের ভলেন্টিয়ার্সরা সব জায়গায় যাচ্ছেন, আমরা চাই আজকের এই বিজয় সম্মেলনীতে সবাই মিষ্টিমুখ করবো, কেউ যেন না চলে যায়, বা চলে যাবে না, কেউ যেন পাবে না বা খেতে পারবে, আমাদের মিষ্টিরা মিষ্টিমুখ করবে না, এটা যেন না আমাদের শুনতে হয়। আমরা বারবার করে বলছি, আমরা সবাই কিন্তু আজকের এই বিজয় সম্মেলনে মিষ্টিমুখ করবো। আমি এখানে আছেন আমাদের অত্যন্ত প্রিয় গোলাচাঁদ নস্কর, আমাদের কামরাবাদ অঞ্চলে আমাদের খেয়াদা এক নম্বর অঞ্চলের সম্মানীয় প্রধান, তাকে বলবো সংক্ষেপে এই বিজয় সম্মেলনে তার বক্তব্যের জন্য। আচ্ছা, আমাদের বারবার করে আমাদের ভলেন্টিয়ার্সরা বলছেন আপনারা আপনাদের জায়গায় বসবেন, আমাদের ভলেন্টিয়ার্স অর্থাৎ আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের কাছে যাবে, আপনাদের হাতে মিষ্টি তুলে দেবেন। আর তারপরে তো একটা বস্ত্র বিতরণ আছেন, সবাই তো জানেন ওর পরে বস্ত্র বিতরণ হবে। আমি গোড়াদাকে বলছি, গোড়াচা দর্শককে বলছি বক্তব্য রাখার জন্য। নমস্কার। আজকে সভার প্রিয় সঞ্চালক, সোনারপুর উত্তর বিধানসভার সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডল, মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় ফিরদৌস বেগম, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার, এই অঞ্চলের প্রধান বীণা মণ্ডল থেকে শুরু করে উপপ্রধান, অন্যান্য এবং সমস্ত পঞ্চায়েত, কামরাবাদ পঞ্চায়েত সহ অন্যান্য পঞ্চায়েতের যারা পঞ্চায়েত সদস্যা, পঞ্চায়েত সমিতির সদস্যা, সমস্ত বুথ থেকে আসা পার্টির নেতৃত্ববৃন্দ, সর্বোপরি আপনারা যারা উপস্থিত আছেন, সকলকে
আজকের এই বিজয় সম্মেলনের মঞ্চ থেকে শুভ শারদীয় এবং শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানাই এবং আগাম দীপাবলি ছট পূজার আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের এই বিজয় সম্মেলনী অনুষ্ঠান থেকে আপনারা ইতিমধ্যেই বুঝেছেন যে আমাদের দলের একটা প্রোগ্রাম প্রতিটি অঞ্চলেতে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এই বিজয় সম্মেলনী প্রোগ্রাম হচ্ছে, সকলের সঙ্গে আমাদের বিধায়ক সহ আমাদের যারা জনপ্রতিনিধি আছে একটু মিলিত হয়ে একটু মিষ্টি মুখের আয়োজন করা। কিন্তু তার সঙ্গে সঙ্গে বলা একটু মানে যেতেই পারে যে আজকে আমাদের পশ্চিম বাংলায় সহ ভারতবর্ষে যে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে, আমরা যেহেতু একটা দলের সাংগঠনিক দল, এই দলের থেকেই আমাদের আজকের এই বিজয় সম্মেলনী। তাই আমি আপনাদের কাছে বলবো, আপনারা অনেক খবর অনেক কিছুই দেখছেন অনেক কিছুই বুঝছেন, কিন্তু খবরটা দেখে খবরটা শুনে সঠিক বিচার বিবেচনাটা করতে হবে আপনাদের। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে তিনি পশ্চিম বাংলায় দায়িত্বভার গ্রহণ করার পর থেকে, আপনারা একটু 2011 সালের আগের কথাগুলো চিন্তা করবেন, যখন এখানে সিপিএম রাজত্ব করত তখন পশ্চিম বাংলায় উন্নয়নের ধারাটা কি ছিল, আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এই সেই ধারাটা কতটা গতি পেয়েছে, এবং সব থেকে যেটা বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্পগুলো তিনি নিজে ক্ষমতায় আসার পর যে প্রকল্পগুলো তিনি তৈরি করেছেন সেই প্রকল্পের প্রত্যেকটা বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছেন, এবং কামরাবাদ খেয়াদা 1-2 থেকে শুরু করে সারা পশ্চিম বাংলার প্রতিটা পঞ্চায়েতে মমতা ব্যানার্জির তৈরি করা প্রকল্প, একটা না একটা প্রকল্প, যদি 100 জন পরিবার থাকে মিনিমাম 97 জন পরিবারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা না একটা তৈরি করা প্রকল্প আপনাদের পৌঁছে গেছে। আপনাদের সেটাই ভাবতে হবে, যে সমস্ত প্রকল্প আমাদের পূর্ববর্তী বক্তারা নজরুলদা ম্যাডাম বলছিলেন যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্পগুলো আপনারা পাচ্ছেন, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এই ব্রাহ্মণ ভাতা, যা চালু হয়েছে, কোনোটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প নয়, সবটাই রাজ্য সরকারের প্রকল্প। আর সেই রাজ্য সরকারের প্রকল্প এবং পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে যেভাবে পশ্চিমবাংলায় প্রান্তরে প্রান্তরে গ্রাম অঞ্চলে যেভাবে ঢালাই রাস্তা থেকে শুরু করে পিচ রাস্তার যে উন্নতি ঘটেছে, আগে 2011 সালের আগে গ্রাম অঞ্চলের মানুষদের কাদা রাস্তায় হাঁটতে হতো, সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হলে বাড়ি ফেরার সময় সাইকেলটা কাঁধে করে নিয়ে বাড়িতে ঢুকতে হতো, সেই পরিবেশ পরিস্থিতি পাল্টে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর। মাধ্যমটা কারা? মাধ্যমটা আমাদের মতো পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, আমাদের মতো যারা বিধায়ক আছেন, কিন্তু কাণ্ডারি একজন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এত উন্নয়নমূলক কাজ করার যদি পরিকল্পনা না থাকতো, তাহলে আমরা কেউ নয়, এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। তাই কামরাবাদ অঞ্চলের কাছে আজকের কৃতজ্ঞতা জানাই যারা আমার সামনে আছেন, যতগুলো মিটিং এ এই মাঠে এসেছি যত লোক হয়েছে তার থেকে মনে হয় একটা বিজয় সম্মেলনীকে সামনে রেখে তার থেকে বেশি লোক আজকের এখানে উপস্থিত করে আপনারা প্রমাণ করে দিয়েছেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, আপনারা কামরাবাদ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন, আপনারা কামরাবাদ অঞ্চলের আমাদের রাজনৈতিক দলের আমাদের জনপ্রতিনিধি যারা আছে তাদের পাশে আপনারা আছেন। আমি আপনাদের অনুরোধ করব এই দিনটা এই সময়টা আপনারা মনে রাখবেন, ভুলে যাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সহচরী হয়ে আমরা যারা আছি কাজ উন্নয়নমূলক কাজ পৌঁছে দেবো। যদি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলা থেকে সরে যায় তাহলে যে প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন সেই প্রকল্পগুলো থাকবে কিনা আপনাদের ভাবতে হবে। অনেকে বলছে যে বিজেপি ক্ষমতায় আসলে অন্য দল ক্ষমতায় আসলে অন্য কেউ নেতা হলে হয়তো কাজ আসবে, কাজের মানসিকতার লোক পশ্চিম বাংলার বুকে এমন কোন নেতা নেত্রী তৈরি হয়নি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পরিকল্পনা করে বাংলার মানুষের গরিব খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে একটা একটা বিধানসভা থেকে রাজ্যসভায় সিদ্ধান্ত নেবে। আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার একটার পর একটা যা সিদ্ধান্ত নিয়েছে সবকটাই জনবিরোধী সিদ্ধান্ত, একটার পর একটা সিদ্ধান্তর ফলে
বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষের দুঃখ দুর্দশা নেমে আসছে আর লাভবান হচ্ছে আম্বানি আদবানিরা। আজকের কৃষি বিলের ফলে যে সমস্যা আপনাদের তৈরি হবে আপনারা বুঝতে পারবেন। আজকের আলু পেঁয়াজের দাম থেকে শুরু করে যেভাবে বাড়তে শুরু করেছে, অন্যান্য বছরে আপনারা খেয়াল করেছিলেন যে বাজারে আলু পেঁয়াজের দাম বাড়লেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাজারে গিয়ে কেন বেশি দাম নিচ্ছে সেটা জারি করতেন, তার কৈফিয়ত নিতেন। আর আজকের মমতা বন্দ্যোপাধ্যায় সহ পশ্চিমবাংলার কোন প্রশাসনিক ব্যবস্থা নিতে পারবে না, কেন্দ্রীয় সরকার এমন একটা জঘন্য কৃষি বিল এনেছে। তার মূলত কারণ কৃষি বিলের আওতায় থেকে চাল ডাল আলু সর্ষের তেল পেঁয়াজ ভোজ্য তেলের সমস্তটাই প্রয়োজনীয় জিনিসের বাইরে দিয়ে দিয়েছে। আপনারা শুধু এই জিনিসটাই চিন্তা করবেন যে চাল ডাল তেল আলু পেঁয়াজ এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস কিনা। যে নিত্য প্রয়োজনীয় জিনিস প্রত্যেক দিন যে আমরা রিক্সা চালিয়ে খাই এবং যে সরকারি চাকরি করে যে মন্ত্রী তারও লাগে এই জিনিসগুলো, তাই এই জিনিসগুলো ছিল নিত্য প্রয়োজনীয় জিনিস। সেই নিত্য প্রয়োজনীয় জিনিসের আওতায় থেকে কেন্দ্রীয় সরকার এই জিনিসগুলো বাদ দিয়ে তবে দাম বাড়ানোর ব্যবস্থা করে দিয়েছে। ব্যাখ্যা যদি কোনোদিন অন্য মিটিং এর সময় পাই ব্যাখ্যা করব, যেহেতু রাজনৈতিক মিটিং নয় তাই বেশি আমি রাজনৈতিক পর্যালোচনার ভিতরে যেতে চাইছি না। আপনারা শুধু এইটা চিন্তা করবেন এই জিনিসগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসের থেকে বাইরে দিয়ে দিয়ে আর জিনিসপত্র ইচ্ছা মতো বাড়ানোর দামের জায়গাটা তৈরি করে দিয়েছে। তাহলে কেন্দ্রীয় সরকার বাংলা তথা ভারতবর্ষের খেটে খাওয়া গরিব মানুষের কতখানি সর্বনাশের পথে ঠেলে দিয়েছে, তার প্রতিবাদ একমাত্র বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম গর্জে উঠে বাংলার মানুষের জন্য তিনি চিৎকার করছেন। আপনারা নিশ্চিত আজকে তার প্রমাণ করে দিয়েছেন কামরাবাদ অঞ্চলের মায়েরা, কামরাবাদ অঞ্চলের মানুষ যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। আপনাদের কাছে করজোড়ে আবেদন করে যাব, আপনারা আগামী দিনে যদি এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পাশে থাকেন, কোন শক্তি তৃণমূল কংগ্রেসকে কামরাবাদ অঞ্চল থেকে হারাতে পারবে না, এটা দৃঢ় বিশ্বাস। আপনারা তার প্রমাণ আগামী দিনে দেবেন, এই আশা রেখে এই আবেদন করে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন নমস্কার প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ আমাদের সম্মানীয় প্রধান খেয়াদ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোলাচাঁদ নস্কর, তার মূল্যবান বক্তব্য এই বুঝায় সম্মিলিত রাখছেন। আমি বারবার করে অনুরোধ করবো আজকে এই সম্মেলনীতে আপনারা যারা এসছেন তাদের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কাছে আমরা আপনাদের এই আগমনের বারবার করে আমরা কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম দিয়ে আমাদের অঞ্চলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেকভাবে শুভকামনা ভালোবাসা রইল। একটা ছোট্ট আমরা আবার একটা নৃত্য পরিবেশন করব, তারপরেই আমাদের এখানে পরবর্তী যে অনুষ্ঠানগুলো আছে অর্থাৎ বস্ত্র যে বিতরণ আছে সেগুলো হবে। আমি এখন আবার নতুন যে টিমটা আমাদের আছে গানের টিম তাকে বলবো তাদের নৃত্য পরিবেশন করার জন্য। Thank you.
অনেক অনেক আমাদের ধন্যবাদ। আমরা আর একটা নৃত্য পরিবেশনে চলে যাব। বাপ্পা ড্যান্স গ্রুপের পক্ষ থেকে আর একটা আমাদের এখন নৃত্য পরিবেশন করা হবে। Krishna, Krishna, hurry. America, we want to go.
আরে বলো বলো আমেরিকা 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 Sure.
ये दुनिया एक दुल्हन ये दुनिया एक दुल्हन दुल्हन के माथे की बिंदिया ये मेरा इंडिया I love my India ये मेरा इंडिया I love my India वैसे मेरा इंडिया অনেক অনেক অভিনন্দন বাপ্পাদিত্য মণ্ডল আমাদের খুব সুন্দর নাচ খুব ভালো নাচ আমরা তোমাকে অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা আমরা একটা অনুরোধ করছি আপনাদেরকে আচ্ছা আপনাদেরকে ভাই এটা কে করলো এরকম ভাবে কে এরকম করলো ফটকে এটাকে মায়েদের কাছে আমাদের একটা খুব বিনীত অনুরোধ আপনাদেরকে যেভাবে আমরা